শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর, 128 নম্বর কলকাতা পুরসভার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে ইডি তলব করেছে আজ। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, আমাদের এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র থেকে জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মেঘালয়ের 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা, তাকে কিন্তু এবার ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। ইডির তরফ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং আজকে সকাল 11:30টার সময়, 11:30টার মধ্যে বলা যায় যে তাকে আজকে আসতে বলা হয়েছে। শিক্ষা দুর্নীতি মামলায় এর আগে আমরা দেখেছি যে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের যে চার্জশিট পেশ করেছিল বেশ কয়েকটি, তার মধ্যে একটিতে পার্থ সরকারের নাম উল্লেখ করা ছিল এবং পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ পার্থ সরকারের শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কি ভূমিকা রয়েছে এবং সে কোন রকম ভাবে লাভবান কিনা এই বিষয় নিয়ে তল্লাশি অভিযান যেমন সিবিআই করেছে, তিনি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে চায় ইডি এবং সেই জন্যই তাকে আজকে তলব করা হয়েছে কেন্দ্রীয় কমপ্লেক্সে ইডির তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। আবির ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন বায়রন বিশ্বাস ইতিমধ্যেই তার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছেছেন, অন্যদিকে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি ডেকে পাঠালো। আপনারা জানেন আজকে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে কিন্তু সিবিআই কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে, অর্থাৎ আজকের দিন অত্যন্ত ঘটনাবহুল। আজকের দিনে সবথেকে বড় খবর যা ছিল তা হলো প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক, কিন্তু ঠিক তার আগেই দেখা গেল এরাজ্যে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। বায়রন বিশ্বাস অত্যন্ত পরিচিত একটি নাম, বায়রন বিশ্বাস যিনি জোটের প্রার্থী হয়ে কংগ্রেসের প্রার্থী হয়ে যিনি ভোটে জিতেছিলেন, মাত্র কয়েকদিনের মধ্যে দল বদল করে চলে আসেন তৃণমূল কংগ্রেসে। সেই বিধায়ক বায়রন বিশ্বাসের মুর্শিদাবাদের বাড়িতে ইতিমধ্যে আয়কর হানা, আয়কর দপ্তরের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। বায়রন বিশ্বাসের সম্পত্তি এবার খতিয়ে দেখা হচ্ছে। বায়রন বিশ্বাসের মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক, যার সম্পত্তিতে এবার আয়কর দপ্তরের নজর, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শমশেরগঞ্জের বাড়িতে আজ সকালেই পৌঁছে গেলেন ইনকাম ট্যাক্স অফিসাররা। তার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে বীরভূমেও চলছে একই সঙ্গে তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সির প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বায়রন বিশ্বাসের বাড়িতে। অতি সম্প্রতি আপনারা জানেন বিধায়ক তন্ময় ঘোষ, তার বাড়ি এবং তার একাধিক সম্পত্তি, তার ব্যবসার জায়গা, সেই সমস্ত জায়গায় তল্লাশি হয়। জাকির হোসেন, তার বাড়িতে তল্লাশি হয়েছিল এবং এবার বায়রন বিশ্বাস নতুন নাম, তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করেছেন এবং বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আজ সাত সকালে আয়কর দপ্তরের আধিকারিকরা। প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এবার নতুন করে আয়কর দপ্তরের হানা, আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক রয়েছে আর ঠিক সেই দিন এজেন্সির তৎপরতা, এবার ইনকাম ট্যাক্স পৌঁছলো মুর্শিদাবাদ। একদম, শুধু মুর্শিদাবাদ নয় সুবিধা, যেটা আয়কর দপ্তর সূত্র মাধ্যমে আমরা জানতে পারছি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বিভিন্ন জায়গাটায় রয়েছে এবং মূলত বায়রন বিশ্বাসের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসা আয়কর দপ্তরের আধিকারিকদের নজরে। এবং যেটা ইনকাম ট্যাক্স সূত্র মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে তারা খবর পান যে বায়রন বিশ্বাসের একাধিক ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসার যে টাকা, সেই টাকা কিন্তু বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে ঘোরানো হয়েছে। এবং এই অভিযোগ পাওয়ার পরেই আয়কর দপ্তরের আধিকারিকরা প্রাথমিক একটা তদন্ত করেন এবং ইনিশিয়াল তদন্ত করার পর আজকে সকাল থেকেই 50 থেকে 60 জন অফিসাররা, যেটা ইনকাম ট্যাক্স সূত্র মাধ্যমে আমরা জানতে পাচ্ছি বায়রন বিশ্বাসের বাড়ি এবং তার একাধিক যে অফিস রয়েছে, ব্যবসার জায়গায় রয়েছে, সেখানে কিন্তু তারা পৌঁছে গেছেন। এবং মূলত যেটা আয়কর দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, তারা দেখতে চাইছেন যে বায়রন বিশ্বাসের যে টাকা, সেই তারা যেটা মনে করছেন যে কর ফাঁকি দেওয়া হয়েছে, যে পরিমাণের ইনকাম হয়েছে সেটা কিন্তু দেখানো হয়নি এবং কোনো শেল কোম্পানি খুলে সেই শেল কোম্পানির মাধ্যমে কোনো টাকা ঘোরানো হয়েছে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং যেটা দেখার জন্যই আজকে সকাল থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা মুর্শিদাবাদ, বীরভূম এই দুই জেলার বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন। এবং তোমাকে বলে দিই, বায়রন বিশ্বাস যেটা আয়কর দপ্তর সূত্র মাধ্যমে আমরা জানতে পারছি কয়েকদিন আগেই, তার একটি অভিযোগ পান, লিখিত অভিযোগ পান যে বায়রন বিশ্বাস তার কিন্তু একাধিক ব্যবসা রয়েছে যেটা কিন্তু অন্যদের নামে রয়েছে এবং তিনি কিন্তু ইনকাম ট্যাক্সে ডিসক্লোজ করেননি, এমনই অভিযোগ পাওয়া যায়। এবং তারপরেই কিন্তু প্রাথমিক তদন্ত এবং আজকে একদম সেখানে পৌঁছে গিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা সার্চ অপারেশন শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানদের দিয়ে। তো সবদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই মুর্শিদাবাদ এবং
বীরভূম জেলায় আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছেন। শুধুমাত্র বাইরেন বিশ্বাসের বাড়ি নয়, তার ব্যবসার যে একাধিক ঠিকানা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা, সেখানেও তারা রয়েছেন। এবং বাইরেন বিশ্বাসের যারা ক্লোজ অ্যাসোসিয়েট তারাও কিন্তু আয়কর দপ্তরের নজরে। প্রকাশ, ধন্যবাদ।